জনসমাগম থাকলেও সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন। সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে উপনির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। উপনির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে 19 অক্টোবর মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপির। চুয়াডাঙ্গা ঠাকুরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, প্রতিবাদ বিজিবির। ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ হত্যা জড়িত থাকার অভিযোগে 4 জন আটক। সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের শরীরে 111টি আঘাতের চিহ্ন মিলেছে দ্বিতীয় ময়না তদন্তে। নেত্রকোনা বারুহাটায় রেল লাইনের ওপর ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে 3 জনের মৃত্যু। বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে 11,14,500 ছাড়িয়েছে, আক্রান্ত 4 কোটি কাছাকাছি। জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজ থেকে অস্ত্র সামরিক সরঞ্জাম কিনতে ও বিক্রি করতে আইনি বাধা নেই ইরানের। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে 2-2 গোলে ড্র করে শীর্ষে উঠেছে এভারটন, নিউক্যাসলের মাঠে 4-1 গোলে জিতেছে ম্যানইউ।